ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আমরা নাকি ফুটবল ভালো খেলি না, খেলবো কেমনে, কর্নার পাইলে তো বিড়ির দোকান দিয়ে দিই। নারীরা নাকি কোনো খেলায় পারদর্শী না, কেমনে খেলবো, 11টা নারী একই পোশাক পরে একই মাঠে খেলবো এটা তোরা মানতেই পারে না। নারীরা একত্রিত হলে নাকি কোনো কাজই হয় না, ঠিক কইছেন, কোনো কাজই হয় না, একত্রিত হলে ওরা গল্প বুঝুক করে সময় পায় না, আবার কাজ। এসব অবান্তর প্রশ্নের উত্তর দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের বাঘিনীরা দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। মিটলো অতৃপ্তি, দূর হলো আক্ষেপ। নেপালকে ফাইনালে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার সেরার মুকুট পরা অনেক বড় অর্জন, এর আনন্দ এখনই থেমে যাওয়ার নয়। মাঠে জাতীয় দলের পতাকা নিয়ে উল্লাসের পর হোটেলেও চলেছে মেয়েদের উৎসব, সাবিনাদের চোখে মুখে খুশির ফোয়ারা। হিমালয় কন্যা নেপালে ইতিহাস গড়েছেন বাংলার নারী ফুটবলাররা, গর্বিত করেছেন জাতিকে, ভাসিয়েছেন আনন্দে। বুধবার দেশে ফিরবেন সেই বীর ফুটবলাররা, তাদের এই ঘরে ফেরা রাঙাতে প্রস্তুতি নিচ্ছে সরকার, প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ। তাদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এর মাধ্যমে নারী ফুটবলারদের একটা আক্ষেপও হয়তো ঘুচবে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে ফাইনালের আগে নারী ফুটবল দলের তারকা কৃষ্ণা রানী ফেসবুকে ছাদ খোলা বাসে শিরোপা উদযাপনের একটি ছবি পোস্ট করে লেখেন, এমন মুহূর্তের অপেক্ষায়। ফাইনালের মঞ্চে নামার আগে সঞ্জিদা ফেসবুকে লেখেন, যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন সেই স্বপ্ন সারথীদের জন্য এটি আমরা জিততে চাই, নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও কিছু নতুন সাবিনা কৃষ্ণা মারিয়া পেতে সাহায্য করবে, অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই। কৃষ্ণা ও সঞ্জিদারা যখন বাংলাদেশে ফিরবেন তখন বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা, সড়কেও হয়তো থাকবেন ফুটবল প্রেমীরা। তাদের অভিবাদনের জবাব নারী ফুটবলাররা ছাদখোলা বাস থেকেই দিতে পারবেন। 16 কোটি মানুষের অভিনন্দন বাংলার বাঘিনীদের। ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।